আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। বর্তমান যে ব্যাধি করোনা, এর কারণে হয়তোবা আমাদের ক্লাস বন্ধ আছে, তাই আমরা দূর দূরান্তর থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করছি। তোমরা নিজ নিজ বাসা থেকে অনলাইন থেকে নামাইয়া এই ক্লাসে তোমরা সাহায্য গ্রহণ করবে। আজকে তোমাদেরকে পাঠ দিচ্ছি ক্লাস সিক্সের ইংরেজি এবং আমাদের শিরোনাম হচ্ছে জেন্ডার অ্যান্ড ইটস কাইন্ডস, অর্থাৎ লিঙ্গ ও এর প্রকারভেদ। সংজ্ঞা দেখো, আমরা জেন্ডার সম্পর্কে জানি, জেন্ডার কাকে বলে, হোয়াট ইজ জেন্ডার। যে জেন্ডারের সংজ্ঞা নাও, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের পুরুষ, স্ত্রী বা তাদের যে কোনোটি অথবা ক্লিপ বা অচেতন পদার্থকে বোঝায় তাকে ইংরেজিতে জেন্ডার বা লিঙ্গ বলে। কাইন্ডস অফ জেন্ডার, জেন্ডারের প্রকারভেদ। আমরা জানি জেন্ডার চার প্রকার। চার প্রকার কী কী এটা আমাদের জানা দরকার। যথা ম্যাসকুলিন জেন্ডার, পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ, আর নাম্বার বি ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, নাম্বার সি কমন জেন্ডার, উভয় লিঙ্গ, অ্যান্ড নাম্বার ডি নিউটার জেন্ডার, ক্লিপ লিঙ্গ। এখন আমাদের জানা দরকার এই যে চারটি প্রকার আছে এর উদাহরণ জানা দরকার, এক্সাম্পলস বা উদাহরণ তোমরা শিখে রাখো। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা সংক্ষেপেই এটা শিখতে পারবে আশা করি। ম্যাসকুলিন জেন্ডার, উদাহরণ ফাদার, ব্রাদার, ইটিসি বা এটসেট্রা ইত্যাদি। ফেমিনিন জেন্ডার, উদাহরণ মাদার, সিস্টার ইত্যাদি এটসেট্রা। কমন জেন্ডার, প্যারেন্ট, চাইল্ড ইত্যাদি। নিউটার জেন্ডার, যেমন অচেতন পদার্থ যেগুলি বোঝায়, বুক, চেয়ার, আরও অনেক আছে এটসেট্রা বা ইত্যাদি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এই জরুরি পরিস্থিতিতে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।